দ্রব্যমূল্য বৃদ্ধির শাস্তি সম্পর্কে জানেন কি? রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির শাস্তি সম্পর্কে জেনে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। এই মাসে মানুষ নিজ ঘরে পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুদ থাকা এবং তা খাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, আর এভাবে স্বেচ্ছায় খাওয়া দাওয়া থেকে বিরত থাকার মাধ্যমে ক্ষুধা পীড়িত, অভাবী ও দরিদ্র মানুষদের ক্ষুধার কষ্ট অনুভব করে। অভাবী ও দরিদ্র মানুষ ক্ষুধার কষ্টে কতটা অসহায় বোধ করে, ক্ষুধার্ত পেটে ছটফট করতে করতে কিভাবে দিনের পর দিন পার করে তা বুঝতে পারে। ফলে মানুষ অভাবী ও দরিদ্রদের প্রতি সহানুভূতি অনুভব করে, তাদেরকে দান সাদাকা করে এবং নিজেদের নিয়ামত প্রাপ্তির কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। এ কারণে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ইবাদত বন্দেগীর বসন্তকাল খ্যাত এই মাস এলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, যেন পণ্যের দাম সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সহ সর্বস্তরের মানুষের নাগালের মধ্যে থাকে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ও নাগালের মধ্যে থাকলে মানুষ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নির্বিঘ্নে ও একাগ্রচিত্রে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের চিত্র এর পুরোটাই উল্টো। রমজান এলেই এদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে থাকে। বরাবরের মতো এবারও রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে রাজধানী ঢাকা সহ সারাদেশের খুচরা বাজারে চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরি তরকারি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত বছর রোজার আগে একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে প্রায় সব পণ্যের দাম বেড়ে যায়, সেই উত্তাপ এখন অনেকটাই কমে এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও তথ্য বলছে, টানা দশ মাস বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমছে। সর্বশেষ ফেব্রুয়ারিতেও খাদ্যশস্যের দাম কমেছে। 2022 সালের মার্চের তুলনায় এখন খাদ্যশস্যের দাম 18% কম। ভোজ্য তেল, গম, চিনি, গুঁড়াদুধ, ডাল ও ছোলার দামে ঊর্ধ্বমুখিতা নেই। অথচ বাংলাদেশের বাজারের চিত্র পুরোপুরি ভিন্ন। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে যে দাম বাড়ানো হয়েছিল তা এখনও তেমনই রয়েছে। বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে কমেনি, উল্টো কিছু নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রবণতা অব্যাহত। বরং আসন্ন রমজানের চাহিদা আরও বাড়বে, এই সুযোগে ফায়দা লোটার আশায় দাম না কমিয়ে ব্যবসায়ীরা নিশ্চুপ আছেন। বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য ব্যবসায়ীরা আমদানি ব্যয় বৃদ্ধিকে দুষছেন। ডলারের মূল্য বৃদ্ধি ও এর কারণে পণ্যের কর বেড়ে যাওয়ার কথাও বলছেন তারা। তবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে ব্যবসায়ীদের এইসব বক্তব্যকে অপকৌশল বলা হয়েছে। বিশ্ববাজারে দাম বাড়লেই ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে তা দেশের বাজারে সমন্বয় করেন, রাতারাতি সেটা কার্যকর হয়ে যায়। কিন্তু দাম কমলে নানান অজুহাত দেখান, এটা ব্যবসায়ীদের পুরনো অপকৌশল। আসলে বাংলাদেশে প্রতি বছর রমজানকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু মুনাফা লোভী বিক্রেতা নিত্য প্রয়োজনীয় ও রমজানের চাহিদা উপযোগী পণ্য যেমন আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, চাল, তেল, চিনি, বেসন, খেজুর, ছোলা, মুড়ি ইত্যাদিতে আকাশচম্বী দাম হাঁকায়। রমজানের আগ মুহূর্তেই নিত্যপণ্যে ঊর্ধ্বগতির হিড়িক লেগে যায়। রোজার কয়েক মাস আগ থেকেই নীরবে নিভৃতে বাড়তে থাকে এইসব দ্রব্যের মূল্য। অসাধু মুনাফাখোর ও সিন্ডিকেটধারীরা এই সময় মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে নিরীহ ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেয়। পবিত্র রমজানকে সামনে রেখে এসব সিন্ডিকেট আরও সক্রিয় হয়, ফলে উৎসবকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি যেন বাঙালির সংস্কৃতিতে পরিণত হচ্ছে। অথচ ইসলামের দৃষ্টিতে মজুদদারি একটি ঘৃণ্য অপরাধ। ইসলামে এসব অসাধুতার পথ বন্ধ করে অধিক মুনাফার লোভে মজুদদারি হারাম ও নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপাচারী ছাড়া অন্য কেউ মজুদদারি করে না। অথচ অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুদদারির উদ্দেশ্যে স্বল্প মূল্যে পণ্য কেনার জন্য বহিরাগত বিক্রেতার সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ধরনের অন্যায্য ও অনৈতিক ব্যবসা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما هي مؤمنون তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা আর তোমরা নিজেদের হত্যা করো না আল্লাহ তোমাদের প্রতি দয়াবান এই আয়াতে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের শরীয়তের অনুমোদনহীন পন্থায় অন্যের সম্পদ ভক্ষণ থেকে বারণ করেছেন পাশাপাশি বৈধ কেনাবেচায় জুড়ে দিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের লাভ ও উপকারিতার ভিত্তিতে স্বতঃস্ফূর্ত সম্মতির শর্ত মজুদদারি যেহেতু ব্যবসার অনুমোদিত কোনো পন্থা নয় তাই এর মাধ্যমে অর্জিত অর্থ অবৈধ পন্থায় উপার্জিত বলে তা আয়াতের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে সুতরাং বোঝা গেল যে কোরআন ও হাদিসে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে খাদ্যদ্রব্য আটক করে রাখা বা মজুদ করে রাখাকে চরম অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যে ব্যবসায়ী পণ্য মজুদ করে সে অপরাধী হিসেবে বিবেচিত হবে অতএব খাদ্য সামগ্রী পুঞ্জীভূত রেখে মানুষকে কষ্ট দেওয়া ও ফাসাদ সৃষ্টির কারণে মজুদদার ও সিন্ডিকেট ব্যবসায়ীরাও কাফের ও আল্লাহ দ্রোহীদের ন্যায় জঘন্য অপরাধী হিসেবে বিবেচিত হবে ইসলামী শরিয়ার দৃষ্টিতে মজুদদারি ইসলামী শরিয়ার পরিভাষায় মজুদদারিকে বলা হয় ইহতিকার আর ইংরেজিতে একে বলা হয় হোল্ডিং সুতরাং ইসলামী শরিয়ার দৃষ্টিতে মজুদদারি মানে হল খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ বা গুদামজাত করে কৃত্রিম অভাব সৃষ্টি করা অতপর মূল্য বৃদ্ধি পেলে তা বিক্রি করে প্রচুর পরিমাণে লাভবান হওয়া ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহের মতে যে সকল জিনিস আটকে রাখলে সর্বসাধারণের কষ্ট হয় তাকে ইহতিকার বা মজুদদারি বলে মজুদদারির বিধান হানাফি মালিকি শাফি ও হাম্বলি মাজহাবের আলিম সহ অধিকাংশ আলিমের মতে মজুদদারি মাকরুহ তাহরিমি বা সম্পূর্ণ হারাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলহের মতে মজুদদারি হারাম আল্লামা ইউসুফ কারজাভি রহমতুল্লাহ আলহ বলেন যদি কোনো অঞ্চলে এমন এক সময় পণ্য মজুদ করা হয় যার কারণে জনগণের তীব্র অসুবিধার সম্মুখীন হতে হবে এবং মজুদের লক্ষ্য ও উদ্দেশ্য হবে অধিক মূল্য হরণ তাহলে তা হারাম হবে বাংলাদেশ সরকার ইস্ট বেঙ্গল অ্যাক্টের আওতায় অত্যাবশ্যকীয় কিছু পণ্যের সরবরাহ বিতরণ এবং মজুদ নিয়ন্ত্রণের জন্য ১৯৫৩ সালে দ্য এসেনশিয়াল আর্টিকলস প্রাইস কন্ট্রোলড অ্যান্ড অ্যান্টি হোল্ডিং অ্যাক্ট ১৯৫৩ শিরোনামে একটি আইন প্রণয়ন করে এই আইনের ধারা ৮ অনুযায়ী কোনো ব্যবসায়ী সরকার কর্তৃক দেওয়া পূর্ব কর্তৃত্ব ছাড়া কোনো ব্যক্তির কাছে কোনো অত্যাবশ্যকীয় পণ্যের বিক্রি আটকে রাখতে পারবে না বা বিক্রি করতে অস্বীকার করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধান লঙ্ঘন করে তবে সে দি হোল্ডিং অ্যান্ড ব্ল্যাক মার্কেট অ্যাক্ট ১৯৪৮ তিন নম্বর ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে বিবেচিত হবে মজুদদারের শাস্তি যারা নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্যদ্রব্যের বিষয়ে অন্যায়ভাবে সিন্ডিকেট করে তাদের এইসব সীমা লঙ্ঘন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَلَا تَطْغَوْا فِيهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِي وَمَن يَحْلِلْ عَلَيْهِ غَضَبِي فَقَدْ هَوَى আমার দেওয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায় এই আয়াতে যে তৎগাও শব্দ ব্যবহার করা হয়েছে এর একটি অর্থ হল দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া সুতরাং বলা যায় যে যারা অন্যায়ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যদ্রব্যের দাম বাড়ায় তাদের উপর আল্লাহর গজব পতিত হয় আমরা প্রত্যেকবার নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ি নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয় আর সূরা ফাতিহা পড়ার সময় আমরা বলি ইয়া আল্লাহ যাদের উপর আপনার গজব পতিত হয়েছে আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না এখন আমরা যদি একদিকে সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যদ্রব্য মজুদ করে আল্লাহর গজব পতিত হওয়ার মতো কাজ করি আর অন্যদিকে গজব পতিত ব্যক্তিদের দলভুক্ত না হওয়ার জন্য দোয়া করি তাহলে কি আমাদের দোয়া কবুল হবে নিশ্চয়ই এতে আমাদের দোয়া কবুল হবে না বরং যারা অন্যায়ভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্যদ্রব্যের দাম বাড়ায়
অভিশপ্ত কারণের মতোই হবে তাদের পরিণতি। তবে যদি কেউ তওবা করে এবং এই সকল অন্যায় কাজ থেকে ফিরে আসে তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। মজুদদারি যেহেতু জনসাধারণের স্বার্থের পরিপন্থী, তাই ইসলাম তা নিষিদ্ধ করেছে। মজুদদারির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়ে, কেননা এমন অনেক প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে যেগুলো পরিহার করে কোনোভাবেই জীবনযাপন করা যায় না। তাই ইসলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করার জন্য কঠোর নির্দেশ দিয়েছে এবং যে কোনো ধরনের মজুদদারিকে জঘন্য ধরনের অপরাধ হিসেবে ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশেদীন সহ পরবর্তী সাহাবা কেরামগণ মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহে রমাদানে অন্যায়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সিন্ডিকেট ব্যবসায়ীদের তওবা করার তৌফিক দান করুন। আল্লাহর গজব ও ক্রোধ থেকে বেঁচে থাকার মতো সুবুদ্ধি ও তৌফিক দান করুন। আমিন।